বিশেষ বাহন, ব্যতিক্রমী চালক, ব্যতিক্রমী বাহন। রাজপথত চালক হেন্ডিম্যানের কাজিয়া বা উপদ্রবর বাতরি বহু করেছো বা বহু দেখিছে, তার বিপরীতে এইবার এগারী চালকর বাতরি দিবলে উলাইছো, যীগী চালকে নিজের বাহনখন আটক ধুনিয়াক সজাইছে, যত অসমীয়া ভাষার বিশেষভাবে প্রচার করেছে, পথ সুরক্ষা জীবন রক্ষা এনে ধরনের টেগলাইন দিছে, যিসমূহ টেগলাইন সততে জিলা পরিবহন বিভাগে বিভিন্ন স্থানত এখেসকলে প্রচার করেছে বা রাইজক সজাগ করেছে। বগা রঙের সুইফট বাহনখন যলৈকে যায় সকলোরে দৃষ্টি আকর্ষণ করে, কারণ বাহনখনত অসমৰ অমূল্য সম্পদ সমূহৰ ফটোৰ লগতে ৰখৰাজ লক্ষ্মীনাথ বেজবৰুৱা, মিত্ৰদেৱ মহন্ত, নবকান্ত বৰুৱাকে ধৰি বহু কবিৰ পংক্তি এইদৰে লিখি থোৱা আছে। পথ সুৰক্ষাৰ ওপৰতো লিখা আছে সজাগতাৰ বাক্য। এখন আহিলে আমি অসমীয়া, অসমীয়া কাৰণে আমি এইটো এটা ই লৈছোঁ, মানে আমি গৌৰৱী অসমীয়া, জীৱনে মৰণে মই অসমীয়া, সেইকাৰণে এইটো লৈ লৈছোঁ আৰু আমি, এইটোৱে কথা। আজি তিনি বছৰমান হৈছে গাড়ি লওয়া হয়েছে, মোর ছয় বছর হয়। চলায় আপনি? এই ওলা উবেরত চলাও, আর মানে এনে থ্রি স্টেট পারমিট, মানে বাহির ভাড়া হলেও যাও, মানে সব জায়গাতে চলো, মানে থ্রি স্টেট পারমিট। হেয়ে রাইজে কোনোবাই কিবা কইছে নাকি? নাই, বহুত রাইজে ভাল পায়, বহুতে বহুত মানে থ্যাংক ইউ বলে কই দিয়ে, বহুতে বহুত ধরনের ভাল বলে ভাল ভাল কথা লিখেছে, এইটো কারণে বহুতে ভাল পায় মোক। মিজানুর রহমান নামৰ বৰপেটাৰ এই যুবকজনে নিজৰ সুইফট বাহনখনত এইদৰে লিখি বহুতৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। বৈশিষ্টৰ পৰা উৎপল হালৈ, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।